কক্সবাজার আওয়ামী লীগের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস এবং আশপাশের যে এলাকা, সে এলাকা ইতিমধ্যে রণক্ষেত্র পরিণত হয়েছে। এটি কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং এই কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মী অবস্থান করছিলেন, তারা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। তার মধ্যেই মূলত আন্দোলনকারীরা এসে অতর্কিত হামলা করে এবং সে হামলা পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। পড়েছিল এদেশের নিরস্ত্র বাঙালির উপর ঠিক একই কাজে, ওর আজকে আমাদের লালদিঘির পারের এই দলীয় কার্যালয়ে ওরা এখানে অতর্কিত ভাবে, আমরা সবাই বসাছিলাম অতর্কিত ভাবে, ওরা এখানে এসে লাঠি সুটা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের নেতা কর্মীদের উপরে হামলা করে। এক পর্যায়ে আমরা অফিসের ভিতরে ঢুকে পড়লাম, তারা অফিসের ভিতরে ঢুকে এই যে প্রত্যেকটা ছেলেকে কনভেনার রাজীব সহ আমাদের প্রায় 35 জন আহত হয়েছে। এখানে আসলে এটা কোনো কোটাবিরোধী আন্দোলন নয়, এটি ছাত্র দলের শিবিরের এটি পরিকল্পিত আন্দোলন এবং এই হামলা আমাদের হামলা থেকে আমাদের দলীয় কার্যালয় পর্যন্ত ভাসতে পারে নাই। আমরা এখানে সবাই সুশৃঙ্খল ভাবে বসেছিলাম, আমাদের সাথে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরাও ছিল। অতর্কিত ভাবে এরা এখান থেকে একটা মিছিল আসছে, মিছিলটা আমাদের এখানে অফিসের এখানে এসে ওরা হামলা করছে। আমরা এইসবের বিরুদ্ধে হ্যাঁ পার্টি অফিসের ভিতরে ভাঙচুর হয়েছে, বাইরে আমাদের আমরা এটা শুধুমাত্র আইনি প্রতিকার না, যারা এই পার্টি অফিসে হামলা করেছে তাদের ধরে ধরে আমরা এর বদলা নিব। দর্শক, জেলা ছাত্রলীগ দাবি করছে তাদের 35 জন মতো আহত হয়েছে। তবে আমরা একটু পার্টি অফিস আপনাদেরকে ঘুরে দেখাতে চাই। উপরের যে অংশ কাঁচ ভাঙা, আসলে প্রচুর ইট পাটকেল ছোড়া হয়েছে এবং ভেতরে যারা ছিলেন বিনা উস্কানিতে মূলত এই হামলাটা হতে আমরা দেখেছি। আমরা সকাল থেকে আপনাদেরকে দুই পক্ষেরই নিউজ আপনাদের কভার করছিলাম। তবে আজকে সন্ধ্যার আগ মুহূর্তে যে হামলাটি, এটি আসলে কোনো ভাবেই উচিত ছিল না। আপনারা দেখছেন যে এই যে প্রচুর ইট পাটকেল, এটি জাসদের অফিস দ্বিতীয় তলা, জাসদ থেকে শুরু করে ছাত্রলীগ আওয়ামী লীগের যে অফিস, তাদের যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে মূলত এই মুহূর্তে হামলা করে তারা শহীদ মিনারের দিকে রওনা হয়েছে। কক্সবাজার টমটমে উত্তপ্ত কক্সবাজার, পর্যটন শহর খুবই শান্তশিষ্ট ছিল এবং সকালের যে তাদের আন্দোলন, সে আন্দোলন সামান্য কথা কাটাকাটি দাওয়া পাল্টা দেওয়া হলেও এর পরবর্তী তিনটায় যে আন্দোলন, সে আন্দোলন তারা কোনো ধরনের বাধাহীনভাবেই চলছিল সে আন্দোলন। এবং সেই আন্দোলনরত শিক্ষার্থীরা, কোটা বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কিছু শৃঙ্খল নেতাকর্মী মিলে সেই লিং রুট থেকে মিছিল নিয়ে এবং উশৃঙ্খল স্লোগান দিতে দিতে তারা পার্টি অফিসের সামনে আসে। এখানে সুশৃঙ্খলভাবে বসেছিলেন পার্টি অফিসের যারা দায়িত্বশীল রয়েছেন, তারা সংখ্যায় খুবই কম ছিল, তারা বসেছিলেন বিনা উস্কানিতে। তারা এসে এখানে হামলা করে এবং সে হামলায় কক্সবাজার সরকারি কলেজের আহ্বায়ক যিনি রয়েছেন রাজীব, তিনি আহত হয়েছেন। পাশাপাশি তারা 35 জন ছাত্রলীগের নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি মঈন, তাকেও আমরা রক্তাক্ত দেখতে পাচ্ছি। এবং এই যে হামলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভেঙে চোরমার করা হয়েছে, আপনারা দেখেছেন যে সব গ্লাস ভেঙে দেওয়া হয়েছে এবং আহত নেতাকর্মীদের আসলে কি হয়েছে বলেন তো একটু। আসলে গাড়িটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের, উনি এমার্জেন্সি গাড়িটা দিয়ে আমাকে ওই চট্টগ্রাম গেছে, ওনার বাবাকে হাসপাতাল নিয়ে গেছে। ঠিক আছে, এখানে রাখছি এই গাড়িটা, দেখেন কি অবস্থা করছে, ভাঙি ছুরি, এই যে এই পাবে রাখছি। শহরের যে প্রধান যে মার্কেট রয়েছে সেই মার্কেটগুলো সবগুলো এখানেই অবস্থিত। এবং আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইতিমধ্যে এসেছে এবং তিনি এসেছে
খবর শুনে পার্টি অফিসে হামলার অফিসে। আমরা দেখেছি যে আপনার পার্টি অফিসের সামনে নেতা কর্মীরা শান্তশিষ্ট ভাবে বসেছিল, তাদের দর্শক ইতিমধ্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দরা আস্তে আস্তে পার্টি অফিসের দিকে আসছে। এই মাত্র কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এসেছেন, আওয়ামী যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা আস্তে আস্তে আসছেন।